দর্শক, কোনো বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা প্রায় সকলে নিয়মিত গুগলে তথ্য খুঁজে থাকি, কিন্তু কাজের সময় দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে না পাওয়া গেলে বেশ সমস্যা হয়। তবে কিছু কৌশল কাজে লাগালে গুগলে দ্রুত সময়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া সম্ভব। গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার 5টি কৌশল আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিব। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, কোটেশন চিহ্নের ব্যবহার। দর্শক, অনেকে গুগলে তথ্য খোঁজার সময় শুধু শব্দ বা বাক্য লেখেন, এতে নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি প্রাসঙ্গিক নানা তথ্য ফলাফল হিসেবে দেখায়। তবে কোটেশন চিহ্ন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খুব দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। যেমন কোটেশন চিহ্ন ব্যবহার করে যদি আমি লিখি বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে সার্চ ফলাফলে শুধু বাংলাদেশ ক্রিকেট দলের তথ্যই দেখা যাবে। নাম্বার টু, নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের তথ্য খুঁজে বের করা। নির্দিষ্ট কোনো সাইটে থাকা তথ্য জানার জন্য সাইট লিখে একটি কুলন দিয়ে সাইটের নামটি লিখে দিবেন এবং পরবর্তীতে বিষয়বস্তু উল্লেখ করবেন, তাহলে চলে আসবে। যেমন আমি এখানে সাইট লিখে www.youtube.com লিখে একটি স্পেস দিয়ে আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। এখানে সার্চ ফলাফল হিসেবে আমরা যেগুলো পেয়েছি সেগুলো ইউটিউবে থাকা আমার চ্যানেলের ভিডিও এবং পোস্ট। এভাবে আপনারা যে কোনো সাইট থেকে তথ্য খুঁজে বের করতে পারেন। নাম্বার থ্রি, নির্দিষ্ট ফরম্যাটের নথি খোঁজা। দর্শক, কখনো কখনো আমাদের পিডিএফ বা অন্য যে কোনো ফরম্যাটের নথির দরকার হয়ে থাকে। তখন আপনি যে কাজটি করতে পারেন, গুগলে গিয়ে সার্চ বক্সে ফাইল টাইপ লিখে কোলন দিয়ে পিডিএফ বা প্রয়োজনীয় ফরম্যাটের নাম লিখে বিষয়বস্তু উল্লেখ করে সার্চ করবেন। যেমন এখানে আমি গুগল সার্চ বক্সে ফাইল টাইপ লিখে কোলন দিয়ে পিডিএফ লেখার পর একটি স্পেস দিয়ে লিখে দিলাম বাংলা বুক ক্লাস ওয়ান, এবং আমাকে ফলাফল হিসেবে যেগুলো দেখিয়েছে তার সবকয়টি পিডিএফ ফরম্যাটে এবং সবকয়টি ক্লাস ওয়ানের বাংলা বইয়ের পিডিএফ ফাইল। এভাবে আপনি আপনার যে কোনো ফরম্যাটের প্রয়োজনীয় নথি খুব সহজে খুঁজে বের করতে পারবেন। নাম্বার ফোর, সার্চে স্টার চিহ্নের ব্যবহার। অনেক সময় নির্দিষ্ট কোনো বিষয়ের তথ্য জানার প্রয়োজন হয়, এক্ষেত্রে স্টার চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে আমি লিখে দিচ্ছি ইলেকট্রিক কার এবং পরবর্তীতে একটি স্টার চিহ্ন যোগ করে দিচ্ছি, এবং সার্চ করার পর আমাকে সার্চ ফলাফল হিসেবে যেগুলো দেখাচ্ছে তার সবকয়টি ইলেকট্রিক কার বিষয়ক তথ্য। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য খুব সহজে খুঁজে পেতে পারেন। নাম্বার ফাইভ, সম্পৃক্ত তথ্য জানার জন্য রিলেটেডের ব্যবহার। দর্শক, কোনো বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত রয়েছে এমন তথ্য জানতে সার্চ বক্সে রিলেটেড লিখে কুলন দিয়ে নির্দিষ্ট বিষয়টি উল্লেখ করলে আপনি খুব সহজে সেই রিলেটেড তথ্যগুলো পেয়ে যাবেন। যেমন এখানে আমি সার্চ বক্সে রিলেটেড লিখে কুলন দিয়ে বাংলাদেশ লিখে দিচ্ছি, এবং সার্চ ফলাফল হিসেবে আমাকে যেগুলো দেখাচ্ছে তা সম্পূর্ণই বাংলাদেশের তথ্য। এভাবে আপনি যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত তথ্য খুব সহজে খুঁজে বের করতে পারবেন। দর্শক, এই ছিল গুগলে তথ্য খোঁজার 5টি সহজ ট্রিক। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।